গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মনপ্রিয়া ব্লগে সকলকে ওয়েলকাম আমার নতুন ব্লগের সাথে। তো আজকে কালীপুজো, তো কালীপুজোর দিন আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি কিছু একটা করছি, মানে এটা পায়েস করছি। তো ভোগের জিনিস রান্না করছি, কারণ আমি উপাস আছি, আমার বর উপাস আছে, আর পাশের বাড়ি মাসি আর একটা আমাদের বোন মন্দিরা ও উপাস আছে। এই যে আমাদের বাড়ির পাশেই প্যান্ডেল, তো এখানে প্যান্ডেলে সব কাজবাজ করছে এখন, কিন্তু দুপুরবেলাতে, কারণ দুপুরবেলা থেকেই ভোগ জাল দিচ্ছি। তা মানে অনেক কিছু তো করতে হবে সেই জন্য, তারপর ঠাকুর গোছাতে হবে, ঠাকুর নিয়ে আসবে, সেই জন্য আগেভাগেই করছি। যেখানে দেখতে পাচ্ছ লুচি ভাজছে। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকার ঘন্টিটাকে টং করে বাজিয়ে দাও, যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। তো চলো তোমরা ভিডিওটা দেখো। এখানে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ওপরে ঘি দিয়েছি, ঘিটা ভাসছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এখন ঠাকুর নিয়ে আসবে, ঠাকুরকে বরণ করব, মা কালীকে বরণ করে মন্দিরে উঠানো। তো এখানে দেখতে পাচ্ছি বড় মা শিখিয়ে দিচ্ছে যে কী করে করতে হবে, এই দুটো দিয়ে বরণ করছে ঠাকুরকে, তারপরে আমার বর সব কিছু সাজাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর যে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা যে এখন কমপ্লিট হলো, এখন ঠাকুর উঠিয়ে তারপরে আমার বরকে এখানে ওই ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে। তারপরে যে পায়ের তোলাটা দেখতে পাচ্ছো, এটা আমরাই দিয়েছি পায়ের তোলাটা, আর নাকের ন
এখন রাত 12টা বাজে। নম অপবিত্র পবিত্র যৎসরের পুণ্ডরীকাক্ষং সবাজ্যান বল বিষ্ণু বিষ্ণু নমঃ। এখন পুরো মানে জলের মতো হাওয়া ছেড়েছে, আর যে লাইট দেখছো টিপ টিপ করে বন্ধ হয়ে যাচ্ছে হাওয়ার জন্য, আর হালকা একটু বৃষ্টি হয়ে গেল, হালকা মানে খুব একটা বেশি না, দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছো যে প্রচুর হাওয়া ছেড়েছে। মধ্যে ঘুমোতে 4টে, তো তোমরা ভিডিওটা দেখো। শ্রী বিষ্ণুবে নম ইদম আস্মদ্র নারায়ণে, শ্রী বিষ্ণু পূর্ণ আস্মদ্র নারায়ণে, শ্রী বিষ্ণুবে নম এষো সচল্লপত্র নারায়ণে, শ্রী বিষ্ণুবে নম এষো ধূপ দীপ নারায়ণে, শ্রী বিষ্ণুবে নম এষো গন্ধম নারায়ণে, শ্রী বিষ্ণুবে নম এ তৎ সুপকরণ আমান্য ভোগ নারায়ণে, শ্রী বিষ্ণুবে নম ওং নমো ব্রহ্মণ ওং নমো ব্রহ্মণ্য গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎসীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমিতা কৃষ্ণ দশ মঙ্গলং শ্রীজিমর্ষিণ কালিকা জীব বংশং। সবাইকে মঙ্গল মতো দেখো, সবাই যেন সুন্দর সচ্ছল হাসি খুশি। আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে। টাটা, বাই বাই।